নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, তোমরা সকলে জানো আজকে আইএসএলের মঞ্চে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং পাঞ্জাব এফসি, যে ম্যাচটা কিন্তু মোহনবাগান জয়লাভ করলো। তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে মোহনবাগানের আজকে প্লেয়িং ইলেভেনে আশিস রায় এসেছিলেন লিস্টনের জায়গায়। তো তোমাদেরকে সকালের ভিডিওতেই জানিয়েছিলাম এইরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, তো যেমনটাই জানিয়েছিলাম সেরকমটাই হয়েছিল। এছাড়া জেসন কামিন্স কিন্তু আরমান্দো সাদিকুর জায়গায় ফিরেছিলেন। তো ব্যাপার হচ্ছে আজকের ম্যাচে মাত্র এক গোলে জয়লাভ করেছে মোহনবাগান। তো আজকের ম্যাচটা নিয়ে যদি কথা বলা যায় তাহলে এই যে ইন্টারন্যাশনাল ব্রেকের আগে যে মোহনবাগানকে আমরা দেখেছি এবং ব্রেকের পর দুটো মোহনবাগান টিমের মধ্যে কিন্তু অজস্র ডিফারেন্স কিন্তু রয়েছে। তো ব্যাপার হচ্ছে মোহনবাগান 1-0 গোলে জিতেছে, ঠিক আছে, কিন্তু মোহনবাগানের খেলার মধ্যে সেই ধার কিন্তু দেখা যাচ্ছে না। তো আজকের ম্যাচেও হাবাস অনুপস্থিত ছিলেন, তোমাদেরকে জানিয়েছিলাম তিনি দিল্লি যাননি। আজকে যদি সুস্থ অনুভব করতেন তাহলে তার দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি দিল্লি যাননি। তো সেই কারণে ম্যানুয়েল ক্যাসকেলেনাই দায়িত্ব সামলেছেন এবং তার তত্ত্বাবধানেই দল খেলেছে। এছাড়া ম্যানুয়েল ক্যাসকেলেনাও কিন্তু মানে মাঠের মধ্যে কোচিংটাও সবটাই করাচ্ছে, এবং ম্যানুয়েল ক্যাসকেলেনা এবং হাবাসের মধ্যে যে কতটা ডিফারেন্স সেটা কার্যত বোঝা যাচ্ছে, খেলার ধরন দেখেই বোঝা যাচ্ছে। প্লেয়ারদের বিশেষ করে ডিফেন্স খুবই উইক এবং মাঝমাঠেও প্রচুর সমস্যা রয়েছে, যেখানে দীপক টাংরিকে বারংবার নামানো হয়, কিন্তু দীপক টাংরির প্রত্যেকটা ম্যাচে একটা করে ইয়েলো কার্ড দেখা, আননেসেসারি ফাউল করা ছাড়া দীপক টাংরির কিন্তু আর কোনো রকম কাজ নেই। আজকেও একটা ইয়েলো কার্ড দেখলেন, টোটাল 9টা ইয়েলো কার্ড দেখে পরের ম্যাচে কিন্তু সাসপেন্ড দীপক টাংরি। তো সেই দীপক টাংরিকে নামানোর কী দরকার? অনিরুদ্ধ থাপাকে ইউজ করা যেতে পারত, সেটা অবশ্য পরবর্তীকালে হয়েছে, কিন্তু প্রথম থেকে দীপক টাংরি খেলেছেন। এছাড়া বন্ধুরা, আজকের ম্যাচে কিন্তু সুযোগ পায়নি মোহনবাগান, সেটা বলা ভুল। মোহনবাগান সুযোগ পেয়েছে কিন্তু গোল কনভার্ট করতে পারেনি। এছাড়া দিমিত্রি পেত্তাতোস একমাত্র পরিত্রাতা, প্রত্যেকটা ম্যাচেই ভালো খেলবার চেষ্টা করেন, সেই দিমিত্রি পেত্তাতোসের গোলেই কিন্তু মোহনবাগান জয়লাভ করলো। তো আজকের ম্যাচটা জেতার পর মোহনবাগান কিন্তু 20 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর স্থানেই রয়ে গেল। তো তোমাদেরকে আগেই আমি সমীকরণটা জানিয়েছি। তো লাস্ট ম্যাচটা মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসি, সেই ম্যাচটা কিন্তু সিল্ড জেতার ফাইনাল হবে, যে জিতবে সেই কিন্তু সিল্ড পাবে, এই রকমই কিন্তু হবে। তার জন্য মোহনবাগানকে পরের ম্যাচটাও জিততে হবে, প্রত্যেকটা ম্যাচই মোহনবাগানের ফাইনাল ম্যাচ। তবে মোহনবাগানের খেলার মধ্যে কিন্তু ধার অনেকটাই কমেছে। এছাড়া বিশাল কাইত, মানে এই রকম বিশাল কাইতকে দেখা যায় না, এত ভুলভ্রান্তি করেছে আজকের ম্যাচেও, গত ম্যাচেও করেছে ভুলভ্রান্তি, আজকের ম্যাচেও কিন্তু ভুলভ্রান্তি করেছে। একটা মানে প্রায় বিশালের জন্য গোল হয়ে গিয়েছিল, একটা কেন বলবো, একটা মানে বিশাল কাইত নিজে বল ধরে অনেকক্ষণ হোল্ড করতে গিয়ে ফেঁসে গিয়েছিলেন, এবং আর একটা যেটা কিন্তু যদি হেক্টর ক্লিয়ার না করতো তাহলে কিন্তু গোল খেত। তো এগুলো বিশালকেও শুধরাতে হবে। তো জাতীয় দল থেকে আসার পর প্লেয়াররা যেন খেলা ভুলে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো তোমাদের কেমন লেগেছে আজকের ম্যাচটা অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।